ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল তার কদিনের মধ্যেই সেই নতুন কমিটি ভেঙে দেওয়া হল এবং সেই কমিটিকে সাসপেন্ড করলো ক্রীড়ামন্ত্রক একই সঙ্গে নবনির্বাচিত ডাব্লিউ এফ আই প্রেসিডেন্ট সঞ্জয় সিং এর সমস্ত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে সঞ্জয় সিং কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হওয়ার পরে সাক্ষী মালিক বজরাং পুনিয়া বীরেন্দ্র সিং এর মতো খেলোয়াড়রা এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন এই কুস্তিগীরদের অভিযোগ ছিল যে সঞ্জয় সিং যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রীজ সিং শরণ সিং এর ঘনিষ্ঠ এবং ব্যবসায়িক অংশীদার আর ঠিক রবিবার দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে সাক্ষী মালিক গত শনিবার এই সাংবাদিক সম্মেলনে সাক্ষী মালিক আবেগপ্রবণ হয়ে কুস্তি থেকে অবিসার নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন আরেক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি কিন্তু সেখানে যাওয়ার আগে পুলিশ তাকে আটকায় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বজ্রং পরে সাংসদের সামনে রাস্তায় শিব পদক ফেলে দিয়ে আসেন রবিবার ভারতীয় কুস্তি সংস্থা নবনির্বাচিত কার্যকমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তার সম্পূর্ণ নিয়মের বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো সংস্থা এবং জাতীয় ক্রিয়া উন্নয়ন নিয়ম নীতি লঙ্ঘন করেছে সেই কারণে নতুন কমিটিকে সাসপেন্ড করেছে কিন্তু প্রশ্ন হলো যে এই যে বীজ ভীষণ শরণ সিং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তারপর সেখানে ক্রীড়ামন্ত্রী তাদের সাথে দেখা করেছিলেন সেই কুস্তিগিদদের সঙ্গে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তাদের সমস্ত দাবি দাওয়াগুলো খতিয়ে দেখা হবে এবং নতুন যে কমিটি অর্থাৎ ভোট হয়েছে এবং সেখানে দেখা গেল যে বীজ ভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং জয়ী হয়েছেন তারপরেই ফের কুস্তিগিদদের বিক্ষোভ এখন প্রশ্ন হলো নতুন করে নির্বাচনের আগে দু হাজার নির্বাচনের আগে বিজেপি আর কোনো রকম বিতর্কের মধ্যে যেতে চায় না তাই কি এই নতুন কমিটি ভেঙে দেওয়া হলো যে সঞ্জয় সিং যিনি ভোটে জয়ী হয়েও কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে বসেছিলেন হ্যাঁ তারপরে ক্রিয়া সংস্থা কেন্দ্রীয় ক্রীড়া সংস্থা তা ভেঙে দিল আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে বিতর্ক যাতে আর কোনো বিষয় নিয়ে না হয় বিজেপি এ বিষয়ে ভীষণ সতর্ক আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী পালী স্বাগত জানাচ্ছি রূপদা আমরা যেটা দেখলাম যে গত কয়েকদিন ধরে সঞ্জয় সিং যিনি হচ্ছে ব্রিজভূষণ সরণ সিং এর খুব কাছের লোক ব্যবসায়িক পার্টনার তিনি কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তারপরেই ফের সাক্ষী মালিক থেকে বজরং পুনিয়া কুস্তি যারা আমাদের দেশের যারা খেলোয়াড় যারা অলিম্পিক থেকে শুরু করে নানান প্রতিযোগিতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করেছেন তারা একদিকে পদ্মভূষণ অন্যান্য সমস্ত শিরোপা দেশের যে সমস্ত শীর্ষ শিরোপা তাদেরকে সম্মানিত করা হয়েছিল সেগুলো ছাড়ার কথা ঘোষণা করতে শুরু করেন তাহলে বিজেপি যে ক্রীড়া ক্রীড়ামন্ত্র কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে এই কমিটিকে ভেঙে দেওয়া হলো মানে কি মানে হঠাৎ করে একটা ভোটে নির্বাচিত হয়ে আসে এতদিন চুপ থাকার পরে বা এই সঞ্জয় সিংকেই বা কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিল কি বলবে দেখো তুমি যদি দেখো ঠিক একদিন আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু তখন এর মধ্যে না ঢুকে উনি বলেছিলেন আমি যা বলার আগে বলেছি কিন্তু পুনিয়া বা সাক্ষি মালিক এরা কোচিং আসুক কিন্তু উনি কিন্তু সেই বিতর্কে নতুন করে যে আগুন জ্বলতে শুরু করেছে সেইখানে কিন্তু উনি আগুন নেওয়ানোর চেষ্টা এইভাবে করেছিলেন সরাসরি বিতর্কে অংশগ্রহণ করতে চাননি এবং সেটা অনুরাগ ঠাকুর বলার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে পুরো বক্সিং যে কমিটি সেই কমিটি ভেঙে দেয়া হলো কারণ এটা অনেকগুলো ফোল্ডে বিতর্ক দানা বাড়ছিল প্রথমত হচ্ছে ভারত এবারই আর কি পরবর্তীকালে যে তোমার গেমস আসছে অলিম্পিক গেমস আসছে ভারত কি আহ যে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে কি ভারত এই বক্সিং ফেডারেশনের আন্ডারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে যেটা গত এশিয়ান গেমসে করতে পারেনি তাদের জাতীয় পতাকা নিয়ে বা সেটা পারেনি সেটা সেটা কি পারবে যদি এরকম গোলমাল থাকে বা এরকম মহিলাদের বিরুদ্ধে নির্যাতন হয় সেটা পারবে না ফলে আহ প্রথমত যদি আমি ক্রীড়ার দিক থেকে দেখি ক্রীড়ার দিক থেকে আমি যদি দেখতে পারি তাহলে দেখতে পারবো যদি এই কমিটি থাকতো তাহলে পরবর্তীকালে ভারতীয় যারা তারা ভারতের ব্যানারে যেতে পারতেন ছিল সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন জিত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের ছাড়পত্র দিতেন কিনা সে বিষয়ে প্রচুর সন্দেহ প্রকাশ সন্দেহ দান আবেদ ছিল দ্বিতীয়ত আসো দ্বিতীয়ত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যেটা তুমি বললে যে কোন রকম বিতর্কের মধ্যে যেতে চায় না এখানে অনেক রকম বিতর্ক সৃষ্টি হচ্ছিল দুদিন আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সংসদে যখন তুল কালাম হলো তোমার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করলেন জগদীপ ধনখড় গিয়ে যখন জগদীপ ধনকার কোন তেসটা কাজটা খেললেন সেটা হচ্ছে জাট ভোট তাই তো বললেন উনি যে যা আমাকে বলা মানে ভোটটা অপমান করা এবং সেখানে আমরা দেখলাম হরিয়ানা হোক পাঞ্জাবে হোক বা দেশের নানা প্রান্তে হোক সেখানে কিন্তু বিক্ষোভ দেখালেও বিজেপি এবং হরিয়ানা বা পাঞ্জাবে কৃষকরাও বিক্ষোভকালেও তারা দিল্লি দেশে ফলে বিজেপি ওই দিকে হাওয়া তোলার চেষ্টা করছে একই ভাবে ঠিক তোমার সাক্ষী মালিক কে যখন সাক্ষী মালিক তার বুটটা তুলে রাখলেন তো সেখানে আমরা দেখলাম যে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সেখানে গেলেন এবং সেখানেও পালটা পাল্টা তাস তারা খেললেন যে একটা জাট মেয়ে সে অপমানিত হচ্ছে একজন যে হরিয়ানার ঘরের মেয়ে তাকে অপমান করা হচ্ছে এটা একটা বড় জায়গা নরেন্দ্র মোদীর অন্যতম বড় স্লোগানই কিন্তু মহিলাদের উন্নয়ন তুমি যদি দেখো যে আজকে উনি যেটা বলছেন যে মহিলাদের জীবনযাত্রার মান উনি প্রচুর উন্নতি করেছেন এবং সেটার জন্য বিজেপি ভোট চাইছে সেখানে দাঁড়িয়ে তোমার আহ যদি শৌচালয় হয় সেখানে দাঁড়িয়ে তোমার যদি উজ্জ্বলা গ্যাস হয় মহিলাদের টাকা ট্রান্সফার হয় বিভিন্ন মহিলার উপরে উঠে আসা হয় নানা তোমার যুদ্ধক্ষেত্রে মহিলাদের সরাসরি করা হয় ফলে মহিলাদের উনি আহ ধরো নানাভাবে তুলে আনছেন আজকে মহিলাদের আজকে নরেন্দ্র মোদী জেতার অন্যতম বড় রসায়ন হচ্ছে মহিলা ভোট মহিলারা নরেন্দ্র মোদীর দিকে কিন্তু ঢেলে ভোট দিচ্ছে সেই জায়গায় সাক্ষী মালিকের এটা কিন্তু একটা বিজেপির কাছে কাটা ছাত্র আলো দীনেশ বা অন্যান্য বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা তো তো বটেই বা উত্তর প্রদেশের একটা বড় অংশে যেখানে জাট ভোট বা একটা বড় ভূমিকা গ্রহণ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কোনো সময় এই রিস্কটা টানতে চাইছে না কারণ কোনো এর জন্য ফালতু এটা একটা কাটার মতো খচখচ করবে এর পরবর্তীকালে ধরো যদি কারণ আমরা দেখতে পাচ্ছি অলরেডি সব খেলোয়াড়েরা মুখ খুলতে শুরু করেছে এটা আরো বড় আকার নেওয়ার আগে বিজেপি সেটা অঙ্কুরেই বিনাশ করে দিল কিছু বলার থাকবে না এবং তার তোমার ধরো পুনিয়া এবং সে যদি ধর অন্য দলে যায় সেটাও বিজেপির পক্ষে ক্ষতিকারক এই সময় দাঁড়িয়ে কারণ কংগ্রেসি সাংসদরা বা অন্য দল থেকে অলরেডি তারা ফিলার দিতে শুরু করেছে তাদের এইবার দেখার যে তোমার যে মূল অভিযুক্ত তার কাছে বিজেপি তাকে টিকিট দেয় না দেয় না কারণ তোমার উত্তর প্রদেশে তার একটা বিশাল বলয় আছে তো সেখানে বিজেপি এবার তাকে টিকিটটা দেয় না কারণ বিজেপি দেখো তোমার যে জায়গায় যে আমরা বিজেপি এবার আমরা জানি প্রচুর মুখ বিজেপি এবার চেঞ্জ করবে সেই চেঞ্জ জায়গায় চেঞ্জ করার সময় বিজেপি চেষ্টা করবে যে নরেন্দ্র মোদী যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা নরেন্দ্র মোদী যেটা বলেছেন যে যে সমস্ত সেন্ট্রাল প্রজেক্ট আছে সেই প্রজেক্টের উপর পরিচয় আর কি ফোকাস করতে প্রচারটা নিয়ে যেতে এবং কোনো সময় কোনো নেগেটিভ নেগেটিভিটিতে না যেতে সেটাই বারবার করে বলছেন বা তার জন্য নেতিবাচক রাজনীতি বিরোধীরা যেটা করবে তাতে পায়ে পা না দিতে ইতিবাচক রাজনীতি করতে ফলে সেখানে দাঁড়িয়ে কোনো যাদের কন্ট্রোভার্সি আছে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আছে সেখানে বিজেপি তার থেকে পিছু চাইবে এই বর্তমান দাঁড়িয়ে সময় তারা এর মধ্যে দিতে চাইবে না কারণ তারা ফিফটি পার্সেন্ট বা ফিফটি ওয়ান পার্সেন্ট যদি করতে পারে ফলে ইন্ডিয়া জোট কি ভোট পেলো বা না পেলো সবাই মিলে দাঁড়িয়ে সেটা কোনো ম্যাটার করবে না সেই জায়গায় যেতে হলে বিজেপি কিন্তু বিতর্ক বিজেপি কে এডিয়ে যেতে হবে এবং বিজেপি কিন্তু অলরেডি ভোটের মোডে ঢুকে পড়েছে কারণ সেই মোড়ে ঢুকে পড়াতে এবার কি বিপরীত প্রতিক্রিয়া যদি যদি হয় তাহলে বা বোঝে সেটা এর থেকে ভোটের অংশে কোন রকম প্রভাব ফেলতে পারে আহ তাহলে কিন্তু সেটা নরেন্দ্র মোদী আমার মনে হয় না স্পেয়ার করবে ওই জন্যই কোন রকম ভেঙে দেওয়া ছাড়া তাদের কাছে বিরাট কোন একটা উপায় থাকলো না কারণ যখন ধরো যে মূল ইস্যুটা বিজেপির বিরুদ্ধে দানা বাজে যে তারা গণতন্ত্রকে মর্যাদা দিতে পারে না যেটা তোমার সংসদে একশো ছিয়াল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করার মধ্যে যেটা উঠে এসেছিল বিজেপি গণতন্ত্রকে মর্যাদা দিতে পারছে না সেটাই এই ধরো খেলোয়াড়দের রেস প্লারদের কিন্তু তার একই জিনিস বলেছে যে আমরা যেটা বলেছিলাম কেন্দ্রীয় মন্ত্রীরা সেই কথা রাখলেন আমাদের বলা হয়েছিল মহিলা আহ কাউকে সভাপতি করা হবে বা আমাদের এর মূল্য দেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সেখানে সেটা করা হয়নি সেখানে ফলে যে জিনিসটা বিজেপি গণতন্ত্র দিয়ে যে হাওয়া তোলার চেষ্টা করছিল সেটাই বিজেপি চেষ্টা করলো অন্তত এই ইস্যুতে এই যেটা পরবর্তীকালে বিজেপির কাছে এটা কোনো কাঁটা না হয়ে দাঁড়ায় তাই জন্য অঙ্কুরই বিনাশ করে দেওয়া একদম কুস্তি যে সংস্থা নিয়ে যে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল গত বৃহস্পতিবার নতুন কমিটি তৈরি হয়েছে সে কমিটি তৈরি হওয়ার পরই ফের ভারতীয় কুস্তি খেলোয়াড়রা যে বিদ্রোহ যাতে আর না করতে পারেন তাদের যে বিক্ষোভ তাদের যে ক্ষোভ সে ক্ষোভ প্রশমন করতে নতুন কমিটি ভেঙে দেওয়া হলো এখন দেখার যে সত্যি সত্যি তাদের দাবি মতো তাদের মনোনীত কাউকে কোনো মহিলাকে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট করা হয় কিনা আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন